দেখছেন এটি নিউজ ইসলাম ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জানাতুনা জাকিয়া দর্শক ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন যে দুর্বল ব্যাংকগুলো কিন্তু একীভূত হতে যাচ্ছে এবং চলতি বছরের মধ্যে 7 থেকে 10টি দুর্বল ব্যাংক সবল বা ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হতে পারে এই সময়ের মধ্যে দুর্বল ব্যাংকগুলো নিজেদের ইচ্ছায় একীভূত না হলে আগামী বছর থেকে তাদের চাপ দিয়ে একীভূত করা হবে দুর্বল ব্যাংকের খারাপ সম্পদ কিনে নেবে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি ফলে একীভূত হওয়ার কারণে ভালো ব্যাংকগুলোর খারাপ হয়ে পড়া কোনো রকম আশঙ্কা কিন্তু করা হচ্ছে না তবে দুর্বল ব্যাংকগুলোর পরিচালকেরা ভালো ব্যাংকের পরিচালক হওয়ার যোগ্যতা হারাবেন এরকম নানা রকম কথা কিন্তু ইতিমধ্যে এসেছে আমরা সামগ্রিক দিন দিয়েই আমাদের আজকের অতিথির সঙ্গে কথা বলবো এবং আজকে আমার সাথে এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য অতিথি হিসেবে থাকবেন ডক্টর তাপস চন্দ্র পাল সিএফও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এছাড়াও তিনি প্রেসিডেন্ট ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাথে সাথে তিনি লায়ন ও রোটারি ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সমাজকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবেই আসলে সম্পৃক্ত রয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে কেমন আছেন ভালো আপনি ভালো আছেন জি ভালো আছি ধন্যবাদ আমরা দুর্বল ব্যাংক একীভূত হবে এ নিয়ে কথা বলছিলাম আমরা দর্শকদেরকে কিছুটা জানিয়েছিলাম যে আমি 7 থেকে 10টি দুর্বল ব্যাংক আসলে ভালো ব্যাংকগুলোর সঙ্গে একীভূত করানোর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন এই সিদ্ধান্তটা নেওয়া হলো কেমন এমনটা ভাবা হচ্ছে এটা একটি আপনাকে ধন্যবাদ প্রথমে জানাচ্ছি একটি সময় উপযোগী প্রশ্ন নিয়ে আজকে আপনি আলোচনায় আসছেন দেখুন গতকালকেই বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যাংক ইন্ডাস্ট্রির অভিভাবক মাননীয় গভর্নর মহোদয় ব্যাংকের যে মালিক পক্ষের যে সংগঠন আছে বিএবি তাদের প্রধানদেরকে নিয়ে চেয়ারম্যানদেরকে নিয়ে একটি বৈঠক করে এবং ওই বৈঠকে বিস্তারিত আলোচনা করেছেন এর আগেও উনি একটা মেসেজ দিয়েছেন যে আমরা এটা করতে চাচ্ছি এবং এখানে আপনিও বলেছেন এবং কালকেও এটা স্পষ্টীকরণ করা হয়েছে যে 2024 ভিতরে সুযোগ দেওয়া হয়েছে নিজেদেরকে এটা করার জন্য যদি তা না হয় 2025 বাংলাদেশ ব্যাংক কর্তৃক এটা কিন্তু করা হবে মর্মেই বাংলাদেশ ব্যাংকের যে মুখপাত্র উনিও বলেছেন বিভিন্ন মিডিয়াকে এখন দুর্বল কখনো একা পথ চলতে পারে না বিধায় সবলের সাহায্য দরকার এবং এই ক্ষেত্রে একটা এটা কিন্তু মার্জার অ্যাকুইজিশন একীভূতকরণ এটা আজকে নতুন বিষয় না এটা বিভিন্ন প্রেক্ষাপটে আসে যেমন দুর্বল চিহ্নিত করার উপায়গুলো আমাদেরকে প্রথমে জানতে যদি হয় তাহলে দেখতে হবে যে মূলধন ঘাটতি একটা বিষয় থাকে তারপরে যে সম্পদের গুণগত মান এটা আরেকটা বিষয় এছাড়া আরেকটা বিষয় যেটা আছে কর্পোরেট গভর্নেন্স এটা কিন্তু মুখ্য বিষয় এই তিনটার কম্বিনেশনে যখন ঘাটতি দেখা দেয় তখন একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এটা সব ক্ষেত্রেই যদি আমরা চিন্তা করি তখন কিন্তু একটা ঝুঁকির সম্মুখীন থাকে এখন ব্যাংক কিন্তু ব্যবসা করে জনগণের টাকা নিয়ে জনগণের আমানতের ভিত্তিতে ব্যাংক ব্যবসা করে জনগণের আমানতের নিশ্চয়তা বিধানকল্পে এই ধরনের সিদ্ধান্ত একদম সময় উপযোগী এতে করে যে জিনিসটা হবে মানুষের আস্থার যে জায়গাটা তৈরি হবে এবং দুর্বলগুলো সবল হওয়ার সুযোগ পাবে তাদের সুনাম বৃদ্ধি পাবে সব কিছু মিলে যদি চিন্তা করি এটা কিন্তু একটা পজিটিভ কারণ এটা শুধু আমার বাংলাদেশে নয় আপনি ভারতে যান মালয়েশিয়া যান ইউরোপে যান সব দেশেই কিন্তু এই মার্জার অ্যাকুইজিশনের কনসেপ্টটা কিন্তু রয়েছে ইভেন দো আমার বাংলাদেশেও দেখেন ইন্ডাসউস ব্যাংক ছিল এরকম ফরেন ব্যাংক যেগুলো ছিল ওরাও কিন্তু মার্জার হয়ে গেছে আমি বলবো উভয়েরই লাভ কেন ভেরি সিম্পল আপনি দেখেন যে দুর্বল যারা আছে তাদেরকে দুর্বল বলে চিহ্নিত করা হচ্ছে আমি যদি দুর্বল হই এই তুমি দুর্বল আমার মনটা কিন্তু ছোট হয়ে যাবে আমি যখন সবলের সাথে যাব একসাথে একই ব্যানারে কাজ করব আমার কিন্তু এই ইয়েটা বদনামটা গুছে যাবে অবশ্যই তখন আমি আই ফিল প্রাউড তে আমি মনে করি লাভ ক্ষতির চেয়েও বেশি মানে যে জিনিসটা দেখা উচিত সেটা হলো অর্থনৈতিক শক্তিশালী মজবুত অবস্থান অবকাঠামো তৈরি করা এবং ব্যাংকের যে অস্তিত্ব সেটাকে টিকিয়ে রাখা এটা লাভ ক্ষতি উভয়ের জন্যই আমি বলবো উভয়ের জন্য লাভ ক্ষতি শব্দটাকে আমি এখানে
ব্যবহার করতে চাই না। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ব্যাংক মালিক যারা আছেন, ইতিমধ্যে যারা শঙ্কা প্রকাশ করেছেন আসলে লাভ হবে না ক্ষতি হবে, তাদের জন্য কোনো রকম উদ্বেগের আশঙ্কা নেই? উদ্বেগের কোনো কারণ নাই, কোনো রকম কারণ নাই। আচ্ছা, বিশ্বে এখন যে অর্থনৈতিক অবস্থাটা এখন আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা ব্যাংকিং খাতে যেটা আপনি একটু আগেও বললেন, দেশের বাইরেও কিন্তু একই সঙ্গে মার্জার হয়ে গেছে, দেশে আমাদের এখানে যেটা প্রথমবারের মতো হলো, কীরকম গুরুত্ব আরোপ করছেন আসলে এই বিষয়টাকে আপনি? অবশ্যই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা, কারণ আপনি যেটা বলেছেন উদ্বেগ শঙ্কা এগুলো মানুষের মধ্যে কাজ করছে। তা আমি মনে করি এই ধরনের কোনো উদ্বেগের বা শঙ্কার কোনো কারণ নেই। আমরা মন খুলে যদি একত্র হতে পারি, কারণ এখানে কি দেখা হবে, আমি প্রথমেই বলেছি যে মূলধন যার ঘাটতি আছে, তাহলে মূলধন ছাড়া তো ব্যবসা করা যাবে না, কারণ রেগুলেটরি বডির কিছু ক্রাইটেরিয়া থাকে, বেসড অন দ্যাট ক্রাইটেরিয়া আমাকে বিজনেস করতে হয়। আমি তারল্য সংকটে থাকলে ব্যবসা করতে পারবো না। দ্বিতীয় কথা, আমার যদি অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়, আমার যদি রিটার্ন না আসে, তাহলে আমি যে জনগণের যে আমানত তার যে রিটার্ন সেটা আমি দিতে পারবো না, হো দোজ দ্য স্টেক হোল্ডার তাদের রিটার্নটা আমি দিতে পারবো না। এগুলো নিশ্চিত কল্পেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া, এবং এটা আমি মনে করি সময় উপযোগী সিদ্ধান্ত। অবশ্যই, যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আসলে সেটা কি আদৌ সম্ভবপর হবে সামনে? অবশ্যই সম্ভব, এটা আমাদের আন্তরিকতা যদি থাকে অবশ্যই সম্ভব। এখানে দুইটা বিষয় আছে, এখানে কিন্তু আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক বলে দিয়েছে যে 24-এর ভিতরে আপনারা নিজেদের ঠিক করে এটা করেন, না হলে কিন্তু করতে বাধ্য করা হবে। কেন? সুশাসন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন আছে। আচ্ছা, যে চ্যালেঞ্জগুলো সামনে আসতে যাচ্ছে সেটা আসলে একসাথে মোকাবেলা করা কতটা সম্ভব বলে আপনার মনে হয়? মোকাবেলা করা কোনো কঠিন না। আপনি বলছেন একসাথে মোকাবেলা, আমরা যদি একত্রিত হতে পারি, একত্রিত হলে মোকাবেলা করা খুবই সহজ। আমি একা যে ফাইটটা দিতে পারবো আর সম্মিলিত যে ফাইট হবে নিশ্চয়ই এটা সমান থাকবে না, অবশ্যই। তখন সম্মিলিত ফাইটের বিজয় সুনিশ্চিত। আমরা নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু আমাদের ব্যাংকে যারা আছেন তারা কিন্তু বলেছিলেন, বিশ্লেষকরা, যে নির্বাচনের পরপরই কিন্তু ব্যাংকে যে সমস্যাগুলো আছে সেটা আমরা অচিরেই কাটিয়ে উঠবো, যেটা আমরা এখন তার ফল দেখতে পাচ্ছি আমরা বলতেই পারি। এবং এখন যে মার্জটা করা হচ্ছে, একই সঙ্গে খারাপ ব্যাংক বা খারাপ বলবো না, আমরা অবশ্যই দুর্বল ব্যাংকগুলোর সঙ্গে ভালো ব্যাংকগুলোকে মার্জ করা হচ্ছে, আসলে কেমন প্রভাব পড়তে পারে এর ব্যাংকে যারা কর্মরত আছেন তাদের কর্মীদের উপর? আপনি কিন্তু একটা ভালো কথা বললেন যে খারাপ বলবো না দুর্বল, আসলে খারাপ বলার সুযোগ নাই, দুর্বল বিভিন্ন কারণে দুর্বল হতে পারে, প্রেক্ষাপটে হয়েছে, কিন্তু এখান থেকে কাটিয়ে উঠতে হবে। দুর্বলকে তো গলা টিপে মেরে ফেলা যাবে না, তাকে তুলে আনতে হবে। আর আমরা যারা ব্যাংকার আছি, এখানে ব্যাংকারদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ যখন মার্জ হবে তখন একটা পলিসি করে আমরা যারা কর্মরত আছি তাদেরকে সম্পৃক্ত করেই, কারণ তাদের যে শাখা উপশাখা যা আছে সব কিছুই কিন্তু থাকবে, তাহলে ওখানে তো ম্যান পাওয়ার লাগবে। এখানে একটা বিষয় যেটা জরুরি হবে সেটা হলো এই দক্ষ কর্মী বাহিনী এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যা দরকার, এই জায়গাটার জন্য কিছু চেঞ্জেস আসতেই পারে, আসতেই পারে, এটা মেনে নিতে হবে সবাইকে। আমরা এ নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে দর্শক একটা সময় হয়ে গেছে বিরতি নিয়ে, আর আমরা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা কথা বলছিলাম দুর্বল ব্যাংকগুলো একীভূত হবে, এবং মার্কেটাল ব্যাংক পিএলসি সিএফও ডক্টর তাপস চন্দ্র পাল আজকে আমাদের সাথে আছেন। স্যার, আমরা কিছুক্ষণ আগেই কিন্তু বলছিলাম যে কর্মীদের উপরে কীরকম প্রভাব পড়তে পারে, এই মুহূর্তে এসে যদি বলি গ্রাহকদের উপর কেমন প্রভাব পড়তে পারে? গ্রাহকদের আস্থা বাড়বে বলেই আমি মনে করি, কেননা যেহেতু দুর্বল ব্যাংক এই শব্দটা প্রচলিত, গ্রাহকের মনেও কিন্তু আছে, যখন একটা ভালো ব্যাংক তাকে অ্যাকুইজিশনে যাবে, একীভূত হতে যাচ্ছে, তখন গ্রাহকের আস্থা কিন্তু বেড়ে যাবে যে না, আমাকে সাপোর্ট দেওয়ার, আমার অর্থ নিরাপদ, এই জিনিসটা কিন্তু তাকে খুব উদ্বুদ্ধ করবে, এবং সে
তখন তার যে গচ্ছিত টাকা আমানত, এর বাইরেও যদি তার কোনো সঞ্চয় থাকে সেটাও কিন্তু এখানে আনার মতো সে সাহস করবে এবং নিরাপদ বোধ করবে। আচ্ছা, যে ভালো ব্যাংকগুলো আছে তারা কেন আসলে রাজি হবে এই দুর্বল ব্যাংকগুলোর সাথে একসাথে কাজ করার জন্য? দুর্বল হওয়ার পিছনে আমি যে জিনিসটা বললাম যে তিনটা জিনিস এখানে থাকতে পারে, তিনটা একত্রে থাকতে পারে, আবার তিনটা ইন্ডিভিজুয়ালি হতে পারে। কারোর হয়তো বা মূলধন ঘাটতি আছে, তো মূলধন ঘাটতি আছে তার অ্যাসেট কোয়ালিটি ভালো, আবার দেখা গেল যে অ্যাসেট কোয়ালিটিও খারাপ, মূলধনও তার কম, কিন্তু তার কর্পোরেট গভর্নেন্সটা ভালো, সুশাসন আছে, এমপ্লয়ি কোয়ালিটি ভালো, তখন ভালো ব্যাংক তাকে নিয়ে নতুন উদ্যমে যখন কাজ করবে সেটাকে এক হলো দেশের অর্থনীতিতে অবদান রাখা, ইন্ডাস্ট্রিতে অবদান রাখা, প্লাস এই ব্যাংকটাকে সবল করার পিছনে সে একটা সুযোগ পাবে, মানে পজিটিভ ওয়েতে নিতে হবে। এই যে একীভূত করার জন্য যে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সে সম্পর্কে জানতে চাচ্ছি। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা তো এটা নিঃসন্দেহে, মানে কেন্দ্রীয় ব্যাংক তো আমাদের অভিভাবক, ওনারা কিন্তু সব বুঝে শুনে দীর্ঘদিন এটা নিয়ে কিন্তু কাজ করেছেন। আচ্ছা, আজকে আমরা বলছি কিন্তু হঠাৎ করে কিন্তু তারা এই সিদ্ধান্তে পৌঁছে নাই, দীর্ঘদিন তারা আমাদের ইন্সপেকশন করছে, তাদের কাছে প্রতিনিয়ত আমাদের রিপোর্ট পেশ করতে হয়, বেসড অন দ্যাট রিপোর্ট তারা কিন্তু অ্যানালাইসিস করে এগুলোকে চিহ্নিত করেছে, এবং চিহ্নিত করার পরে দেখবেন বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক কিন্তু ব্যাংকক্রাফ্ট হয়নি, বন্ধ হয়নি, কোনো না কোনো উপায়ে, কারণ অভিভাবক হিসেবে তাদের দায়িত্ব আছে অবশ্যই এটাকে টিকিয়ে রাখা, এবং এই জন্যই এই উদ্যোগ নেওয়া, এবং সবল ব্যাংকগুলো যদি তাদেরকে নেয় তখন ব্যাংক টিকে যাবে, অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে, এবং কেন্দ্রীয় ব্যাংক ইতিমধ্যে কিন্তু কাজ করছে, একটা গাইডলাইন তৈরি করছে, এই গাইডলাইনের ভিত্তিতেই আমাদের এই ব্যাংকগুলো কিন্তু পরিচালিত হবে। আচ্ছা, সেই গাইডলাইনের কাজকে এখনো পর্যন্ত শেষ হয়েছে কিনা? না, শেষ হয়নি, চলছে। দেখতে পাচ্ছিলাম যে কালকেই উনি আমাদের যে মুখপাত্র আছেন উনি আজকে দেখবেন সব পত্রিকাতে, কিন্তু অনেকগুলো পত্রিকাতে চলে আসছে বিষয়গুলো, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আচ্ছা, কোন বিষয়গুলোকে আসলে এর মধ্যে জোরদার মানে ভূমিকা দেওয়া হবে সেটা যদি একটু বলি, যে মূলধন ঘাটতি চিহ্নিত করার কথা বলা হয়েছে এবং সেই সাথে উচ্চ খেলাপে ঋণ তারল্য এবং প্রতিষ্ঠানের সুশাসন, আপনি একটু আগে বলছিলেন যে কতটা ঘাটতি সেটা কমিয়ে আনা হবে, এই বিষয়গুলোর উপরে নিশ্চয়ই বেশি জোর দেওয়া? ডেফিনেটলি এগুলো যদি আপনার কেন্দ্রীয় ব্যাংকের যে নীতিমালা থাকবে এগুলোর উপরেই জোর থাকবে, এবং এগুলোকে যদি আমরা মাথায় নিয়ে সামনের দিনগুলো এগোই, তাহলে অবভিয়াসলি আমি বিশ্বাস করি যে ব্যাংক দুর্বল থাকার কোনো সুযোগ নাই। এখানে পাশাপাশি আমি আরেকটা জিনিস যুক্ত করতে চাইব যে নলেজের কিন্তু কোনো বিকল্প নাই, যে আমরা যারা কর্মী বাহিনী আছি আমাদের কিন্তু দক্ষতা, প্রপার যে নলেজ, ব্যাংকিং নলেজ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বাড়াতে হবে, অবশ্যই এটা বাড়াতে হবে। আচ্ছা, একীভূতকরণ যে কথাটা বলা হয়েছে বা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা কবে নাগাদ হতে পারে? আমরা বলেছিলাম যে মার্চের পরে হয়তো সিদ্ধান্ত আসতে পারে, আনুষ্ঠানিকভাবে কবে হতে পারে? না, আনুষ্ঠানিক এখন কালকে তো আমাদের গভর্নর মহোদয় বলেছেন এবং উনি এই মেসেজটাও দিয়েছেন, 2024 পর্যন্ত সময় দিয়েছে যে আলোচনার ভিত্তিতে যেন এটা করা হয়, এবং এটা করে কী করবে, একটা দিক নির্দেশনা তৈরি করে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা আলোচনার ভিত্তিতে তারা জমা দিবে এবং ওখান থেকেই অ্যাপ্রুভালটা নিতে হবে, আমরা যাই কিছু করি না কেন। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কিন্তু কিছু হবে না, তো সেখানে ওনারা কিন্তু ফ্রিডম দিয়েছে যে 2024 পর্যন্ত আপনারা এটা করেন, করে নিয়ে আসেন, যদি তা না হয় তখন ওনারা যে নীতি নির্ধারণ যারা আছেন বাংলাদেশ ব্যাংকে, পলিসি যেটা তৈরি হচ্ছে, ওনারা কিন্তু তখন বলছে যে আমরা কিন্তু বাধ্য হব তখন করতে। আচ্ছা, আমরা সেখানে যাব। আমরা আমাদের আয়োজন একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, আপনার কি মনে হয় যে এখন যে ডলার সংকটের কথাটা বলা হয়েছে সেটা IMF এর তৃতীয় কিস্তি পাওয়ার পরে অনেকেই আশা করছেন যে ডলার সংকটের যে সমস্যাটা আছে সেটা কেটে যাবে, এবং যে একীভূতকরণটা করা হচ্ছে সেটা একটা দীর্ঘস্থায়ী প্রভাবটা কেমন পড়তে পারে বলে আপনার মনে হয়? দেখুন, ডলার সংকটের আগেও আমি যদি ভুল না করি এই বিষয় নিয়ে কথা হয়েছে। দেখেন, এখন কিন্তু ডলার সংকট মানুষের মুখে এই শব্দটা কিন্তু নেই, বিজনেসম্যান যারা আছে তারা কিন্তু র্যান্ডম তাদের LC খুলে যাচ্ছে, ব্যবসা করে যাচ্ছে, ফরেন বিজনেস করে যাচ্ছে, ব্যাংকগুলোও সাপোর্ট দিচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকও সাপোর্ট দিচ্ছে, রিজার্ভ কিন্তু বাড়ছে, যে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনের যে প্রধান যে দুইটা খাত, একটা হচ্ছে যে এক্সপোর্ট আর একটা হচ্ছে রেমিটেন্স,
দুইটাই কিন্তু সমান্তরালে কাজ করে যাচ্ছে। রেমিটেন্স প্রবাহ কিন্তু বেড়েছে, সর্বোচ্চ রিমিটেন্স কিন্তু ফেব্রুয়ারি মাসেও আসছে, হ্যাঁ আসছে। তাই আমি মনে করি এটা কিন্তু একটা স্টেবল পজিশনে চলে আসছে, এবং দিন যাবে যে IMF এর কথা বলছেন, কিস্তি পেলে পরে কি হবে, কিস্তি পেলে এটা তো যুক্ত হবে, আরও শক্তিশালী হবে, এবং আগামী দিনগুলো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেখেন আমাদের বর্তমান যে অর্থমন্ত্রী মহোদয় আছেন, উনি দেখেন একদিকে বৈদেশিক কূটনীতিক হিসাবে উনি ফরেন মিনিস্টার হিসাবে কাজ করেছেন, এবং অর্থনীতিবিদ হিসাবে উনি কিন্তু দেশে সুনাম ধন্য একজন ব্যক্তিত্ব। উনি কিন্তু ওনার সর্বোচ্চ দিয়ে এত বছর হওয়ার পরেও কিন্তু উনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই অর্থনীতিকে চাঙা করার জন্য, চাঙা রাখার জন্য। এবং পাশাপাশি ওনার রানিং মেট আরেকজনকে দেওয়া হয়েছে অর্থ প্রতিমন্ত্রী, আমি ওনাকেও ধন্যবাদ জানাই, উনিও কিন্তু কাজ করে যাচ্ছে। দায়িত্ব পাওয়ার পর থেকেই শুরু হয়েছে, সামনে বাজেট খুবই ব্যস্ত ওনারা। তো এই যে অন করা, দেশকে অন করা এবং অর্থনীতিকে চাঙা করার জন্য যত রকমই আছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 2024 সাল একটা মডেল হয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমরা কথা বলছিলাম, একীভূতকরণ নিয়ে আমরা কথা বলছিলাম। আপনি ব্যাংকার হিসেবে কিন্তু সফলভাবে দীর্ঘ সময় কাজ করেছেন, এবং একই সাথে আপনি বিভিন্ন রকম সামাজিক সংগঠনের সাথেও আপনি সক্রিয়ভাবে জড়িত আছেন। লায়ন এবং রোটারি ক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠনে আপনি জড়িত আছেন, এত কাজ কীভাবে সামলাচ্ছেন একটু ছোট করে যদি বলেন। আমি এটা হলো একান্ত ইচ্ছার উপর নির্ভর করে। আমি যখন ব্যাংকে সকালে ঢুকি, আমার কাছে আমার প্রফেশনের বাইরে আর কিছু নাই, কোনো রকম সুযোগ নাই প্রফেশনের প্রতি দেখানোর। আমি ফুল কনসেন্ট্রেশন ঢোকা এবং বাহির পর্যন্ত ব্যাংক মানে ব্যাংক। আমি ব্যাংক থেকে যখন বের হই, তখন আমার সামাজিক কর্মকাণ্ড যেটা থাকে সেটার সাথে আমি সম্পৃক্ত হই, এবং আমি যে সমস্ত সংগঠনের সাথে তাদেরকে বলাই আছে যে আমার প্রফেশনের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করব না, এবং তারা ওইটুকু স্পেস দেয় বলেই আমি হয়তো বা তাদের সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি, কাজ করে যাচ্ছি। বাহ, আপনার জন্য শুভকামনা, এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা দুর্বল ব্যাংক একীভূত হওয়া নিয়ে কথা বলছিলাম আমাদের অতিথির সঙ্গে, এবং আমরা কিন্তু শেষে বলতেই পারি যে একা নয়, দুর্বলকে সাথে নিয়ে চলার মধ্যে কিন্তু সকল সার্থকতা, এবং যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে নিশ্চয়ই সেটা দীর্ঘস্থায়ী একটা প্রভাব, একটা ভালো প্রভাব আমাদের সমাজে বা আমাদের দেশে রাখতে পারবে, এই আশা নিয়ে আজকে হ্যাপেনিং পয়েন্ট আমরা এখানে শেষ করছি। অন্য কোনো আয়োজনে নিশ্চয়ই আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত ATN নিউজের সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।